আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আলোকিত রঙমটি প্রতিদিনকার রাত আটটা সংবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম চিতমরম ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ মাঝে কম্বল বিতরণ বারো থেকে সতেরো বছরের শিক্ষার্থীদের করোনা দান কর্মসূচি শুরু পার্বত্য জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতের নিতে আন্তরিক সরকার খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান বান্দরবনে স্ত্রীকে হত্যার পর অপহরণ নাটক সামিল এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত চিতমরম ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ গত আঠাশ নভেম্বর অনুষ্ঠিত কাপ্তাই উপজেলাধীন চিতমরম ইউনিয়ন পরিষদের নির্বাচিত তিনজন সংরক্ষিত মহিলা সদস্য এবং নয়জন সাধারণ সদস্যদের শপথ গ্রহণ বৃহস্পতিবার ছয় বেলা প্রায় এগারোটায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কি্নড়িতে অনুষ্ঠিত হয় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান এ সময় তিনি বলেন আপনারা জনগণের ভোটে নির্বাচিত এলাকার উন্নয়নে আপনাদের ভূমিকা বেশি আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালনে অবশ্যই সততা দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন নির্বাচন কর্মকর্তা তানি আক্তার চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েসলিমং চৌধুরী উপস্থিত ছিলেন জুরাছড়িতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ছয় জানুয়ারি সকালে উপজেলা বিশ্রামাগারের সম্মেলন কক্ষে একশো ষাট জন বৃদ্ধ নারী ও গর্ভবতী মহিলাদের এসব কম্বল তুলে দেন রঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে আমেরিক সরকার আন্তরিক সুতরাং পাহাড়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীদের জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি কাপ্তায় বারো থেকে সতেরো বছরের শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি শুরু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক রাখার জন্য সারা দেশে ন্যায় কাপ্তায় উপজেলায় বারো থেকে সতেরো বছর বয়সে শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে বৃহস্পতিবার ছয় জানুয়ারি সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রম শুরু করা হয় শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার মন্তাসির জাহান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমদ জানান বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বারো থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি আগামী তিন দিন চলবে এবং কাপ্তাই মোট চার হাজার একশো তেতাল্লিশ জন শিক্ষার্থীকে ফাইজারের এই টিকা দেওয়া হবে পার্বত্য জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিতে আন্তরিক সরকার খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশীপ্রু চৌধুরী বলেছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পিছিয়ে থাকা এলাকা ও জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে এগিয়ে নিতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক জাতির বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে ভালোবাসেন বলে শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যার সমাধান করেছেন শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এখনও অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলমান মঙ্গলবার খাগড়াছড়ির পাঞ্চুরি উপজেলার সাউতলপলীতে বৃষ্টি পরিবারকে গাভী সারা মেশিন ও কুড়িয়া ছাড়া এলাকায় গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন তিনি বান্দরবনের স্ত্রীকে হত্যার পর অপহরণ নাটক স্বামীর বান্দরবন সদর উপজেলার রাজবিলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে অপহরণের নাটক সাজিয়ে পালিয়েছেন স্বামী বৃহস্পতিবার রাতে রাজবিলা ইউনিয়নের থংচম পাড়ায় এই ঘটনা ঘটে নিহত গৃহবধূর নাম শিয়াঙ মার্মা তিনি এই এলাকার রথওাইনু মারমার স্ত্রী তাদের একটি ছেলে রয়েছে রাজবিলা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার শৈশা চিং বলেন সন্ত্রাসীদের হত্যার কোনো আলামত পায়নি সন্ত্রাসীরা হত্যা করলে গুলি করত এলাকায় কিছু আলামত রেখে যেত কিন্তু এখানে এমন কিছু পায়নি বান্দবন সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন থংজমাপাড়া থেকে সকালে একজন লাশ উদ্ধার করা হয় মরদেহ বান্দবন সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে সেই দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রঙমাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনাকে সায় থাকার জন্য